আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। সম্মানিত দ্বীনি ভাই ও বোনেরা, 30 ঘন্টায় কোরআন কারীম শিক্ষার আজকে 15তম পর্বে আপনাকে স্বাগতম। আপনি যদি এই পর্বে নতুন হয়ে থাকেন তাহলে আপনার জন্য পরামর্শ হচ্ছে আপনি প্রথম পর্ব থেকে শেষ পর্যন্ত ধারাবাহিকভাবে দেখে আসা, তাতে করে আপনার জন্য ব্যাপারটি সহজ হবে বুঝতে। আমরা আশাবাদী আপনি যদি আমাদের পর্বগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন তাহলে ভালো হাফেজ কোরআনগণ যেভাবে বিশুদ্ধভাবে কোরআন কারিম তেলাওয়াত করতে পারে আপনিও ঠিক তেমনিভাবে ইনশাআল্লাহ তাআলা ওইভাবে তেলাওয়াত করতে পারবেন। শুরু করতে যাচ্ছি আজকের পড়া। আর কে কোথায় থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্টস এর মাধ্যমে জানিয়ে দিবেন। আর পড়া শেষে গত পর্বের পরীক্ষা থাকবে। আর যদি কোনো প্রবলেম হয়ে থাকে, কিছু না বুঝেন, যেটা না বুঝবেন, এই নাম্বারে যোগাযোগ করবেন। أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم قف يا زبر قي يا زري قي ميم زبر ما قي ما تا دوي بشتون قي ما تون قف يا زبر قي يا زري قي ميم زبر ما قي ما تا دوي بشتون قي ما تون বায়া জবর বাইয়া জেরি বাইয়ি বায়া জবর বাইয়া জেরি বাইয়ি নুন জবর না তা দুই পেশতুন বাইয়ি না তুন নুন জবর না তা দুই পেশতুন বাইয়ি না তুন আইন জবর আশিন ইয়া জেরশি আশি ইয়া জবর ইয়া আশি ইয়া তা দুই পেশতুন আশি ইয়াতুন আইন জবর আশিন ইয়া জেরশি আশি ইয়া জবর ইয়া আশি ইয়া তা দুই পেশতুন আশি ইয়াতুন মিম জবর মাহাবা জবর হাব মাহাব্বা জবর বা মাহাব্বা তা দুই পেশতুন মাহাব্বাতুন মিম জবর মাহাবা জবর হাব বা জবর বা মাহাব্বা তা দুই পেশতুন মাহাব্বাতুন। প্রিয় দর্শক, আমরা যে জোরে জোরে পড়ছি ওইভাবে জোরে জোরে পড়তে হবে, তাহলে পড়া খুব দ্রুত চলে আসবে। কফ ওয়াও পেশ কু, এটা কু হবে না, কফ ওয়াও পেশ কু, ওয়াও জবর ওয়া কু ওয়া তা দুই জবর তান কু ওয়া তান কফ ওয়াও পেশ কু ওয়াও জবর ওয়া কু ওয়া তা দুই জবর তান কু ওয়া তান লাম যাল জবর লাযযাল জবর যা লাযযা তা দুই জবর তান লাযযা তান লাম যাল জবর লাযযাল জবর যা লাযযা তা দুই জবর তান লাযযা তান তা জবর তা জিম লাম জবর জাল তাজাল, এটা তা যা যা হবে, তাজাল জাল এমন যেন না হয়। তাজাল লাম খারা লাম ইয়া খারা জবর দরকার নেই, কারণ ইয়ার মধ্যে জবর জয়ের পেশ কিচ্ছু নেই, এজন্য ইয়াটা পড়ায় আসবে না, এটা লিখায় আসবে। তাজাল লা বলতে লিখায় আসবে, এটা পড়ায় আসবে না। তাজাল লা ইয়া পড়ায় আসবে না, এটা লিখায় আসবে। তাজাল লা তা জবর তা জিম লাম জবর জাল তা জাল লাম খারা জবর লা তা জাল লা। হ্যাঁ, আপনি পেরে থাকলে বলেন এখানে টান হয়েছে কেন লামের মধ্যে, আশা করছি পেরেছেন। আমি আবার বলে দিচ্ছি, এটা লামের মধ্যে খারা জবর এই জন্য টান হয়েছে, একালিফ টানতে হবে। তা জবর তা ওয়াও লাম জবর ওয়াল তা ওয়াল ওয়া তা ওল তা ওল না ওয়া তাওয়াল লাম খারা জবর লা তাওয়াল লা তা জবর তা ওয়াও লাম জবর ওয়াল তাওয়াল লাম খারা জবর লা তাওয়াল লা তা জবর তা যা কাফ জবর যাক
তাজাক কাফ খারা জবর কা তাজাক কা তা জবর তা জা কাফ জবর জাক তাজাক কাফ খারা জবর কা তাজাক কা তা জবর তা সাদ দাল জবর সাদ তা সাদ দাল খারা জবর দা তা সাদ দা তা জবর তা সাদ দাল জবর সাদ দাল খারা জবর দা তা সাদ দা তা জবর তা মিম নুন জবর মান তামান নুন খারা জবর না তামান না তা জবর তা মিম নুন জবর মান তামান নুন খারা জবর না তামান না হ্যাঁ বোঝা থাকলে বলুন এখানে এই নুনের মধ্যে কোন কোন তাজবিদ হয়েছে কি কি হয়েছে বলেন আশা করছি পেরেছেন এটার মধ্যে ওয়াজিব গুনাহ হয়েছে ওয়াজিব গুনাহ কাকে বলে হরকতের বামে নুনে বা মিমে তাসদিদ যখন হয় এই নুনে তাসদিদ হয়েছে যেটাকে তাসদিদ বলে নুনে তাসদিদ হয়েছে এটা ওয়াজিব গুনাহ আর একটা কায়দা আছে এখানে হচ্ছে যে খারা জবর একালিফ টানতে হবে এই দুইটা কায়দা তারপর হামজা জের ই লাম ইয়া জবর লাই ইলাই ইয়া জবর ইয়া ইয়া ইলাই ইয়া হামজা জের ই লাম ইয়া জবর লাই ইলাই ইয়া জবর ইয়া ইলাই ইয়া আচ্ছা এটা লাম হলো কেন এটা তো হামজার মতো কেন লাম হলো আমি বলেছিলাম হয়তোবা মনে আছে আমি আবার বলে দিচ্ছি সেটা হচ্ছে হামজাটা তারপরের হরফের সাথে মিশবে না লামটা তারপরের হরফের সাথে মিশে যাবে যেমন দেখেন এই যে হামজাটা কিন্তু পরের হরফের সাথে মিশে নাই মিলে আসে না এই যে লাম দেখেন তারপরের হরফের সাথে মিশে আসছে এই জন্য এটা লাম পরের হরফের সাথে মিললেই লাম যদি না মিলে তাহলে এটা হামজা হবে হামজা জের ই লাম ইয়া জবর লাই ইলাই ইয়া জবর ইয়া ইলাই ইয়া হামজা জের ই লাম ইয়া জবর লাই ইলাই ইয়া জবর ইয়া ইলাই ইয়া খ জবর খ ফা ইয়া জের ফি ইয়াকে ধরতে হবে ফি খ ফি ইয়া দুই পেশ ইউন খ ফি ইউন খ জবর খ ফা ইয়া জের ফি খ ফি ইয়া দুই পেশ ইউন খ ফি ইউন ওয়াও জবর ওয়া লাম ইয়া জের লি ওয়ালি ইয়া দুই পেশ ইউন ওয়ালি ইউন ওয়াও জবর ওয়া লাম ইয়া জের লি ওয়ালি ইয়া দুই পেশ ইউন ওয়ালি ইউন নুন জবর না বা ইয়া জের বি নাবি ইয়া দুই পেশ ইউন নাবি ইউন নুন জবর না বা ইয়া জের বি নাবি ইয়া দুই পেশ ইউন নাবি ইউন অফ জবর ক ওয়াও ইয়া জের উই এটা একটু পেঁচালো টাইপের যদি লাগে এটা মানে 20,000 বার পড়বে আচ্ছা যাই হোক 20,000 বার পড়তে হবে না মানে বুঝালাম যে অনেকবার পড়বেন আর কি ওয়াও বলতে হবে ওয়া ইয়া বলা যাবে না ওয়াও ইয়া দুইটা হরফ আগে বলে নেবেন হরফের নাম বলতে হবে আগে ওয়াও ইয়া পরে বলবেন জের কি হলো উই কফ জবর ক ওয়াও ইয়া জের উই কউই ইয়া দুই পেশ ইউন ইউন না এটা ইউ 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 আই লাভ হ্যাঁ বুঝলেন আচ্ছা যাই হোক ইউ ইউন কউই ইউন কফ জবর ক ওয়াও ইয়া জের উই কবি ইয়া দুই পেশ ইউন কবি ইউন এটা উই উই এমন হবে না উই উই দুই ঠোঁট হইতে যদি উই এমন হয় তাহলে দাঁত সহ ঠোঁটে লেগে যাবে দাঁতের কথা এই মাত্র যে বলা হয় না ওয়াওয়ের দুই ঠোঁট হইতে ওয়াও বা মিম উচ্চারিত হয় তো ঠোঁট থেকে উচ্চারণ করেন উই উই হ্যাঁ গুড কবি ইউন কবি ইউন মারহাবা তারপর গইন জবর গ নুন ইয়া জের নি গনি ইয়া দুই পেশ ইউন গনি ইউন গইন জবর গ নুন ইয়া জের নি গনি ইয়া দুই পেশ ইউন গনি ইউন
শিন জবর শা কফ ইয়া জের কি শাকি ইয়া দুই পেশ ইউন শাকি ইউন শিন জবর শা কফ ইয়া জের কি শাকি ইয়া দুই পেশ ইউন শাকি ইউন মিম হা জবর মা দাল ইয়া জের দি মা দি ইয়া দুই পেশ ইউন মা দি ইউন মিম হা জবর মা দাল ইয়া জের দি মা দি ইয়া দুই পেশ ইউন মা দি ইউন মাশাআল্লাহ দাল রা পেশ দুর রা ইয়া জের রি দুর রি ইয়া দুই পেশ ইউন দুর রি ইউন দাল রা পেশ দুর রা ইয়া জের রি দুর রি ইয়া দুই পেশ ইউন দুর রি ইউন রা এটা পাতলা হবে কারণ রা এর নিচে জের এখন বলতে পারেন রা তার ডাইনে তো পেশ আরে রা তার ডানে পেশ হইলেই কি রা মোটা হয় রা তার ডানে কখন পেশ হইলে রা মোটা হয় যখন রয়ের উপর যজম থাকবে তার ওই সময় যদি তার ডানে জবর বা পেশ থাকে তখন রটা মোটা হবে এখানে তো রয়ের যজম নেই এটা তাশদীদ রয়ের নিচে জের যার কারণে এটা পাতলা হবে দুরিয়ুন দুরিয়ুন তারপর যাল র পেশ দুর র ইয়া জের রি দুর রি ইয়া জবর ইয়া দুর রি ইয়া তা দুই জবর তান দুর রি ইয়া তান যাল র পেশ দুর র ইয়া জের রি দুর রি ইয়া জবর ইয়া দুর রি ইয়া তা দুই জবর তান দুর রি ইয়া তান মাশাআল্লাহ ইয়া শিন জবর ইয়াশ শিন কফ জবর শাক ইয়াশ শাক কফ জবর ক ইয়াশ শাক ক কফ পেশ কু ইয়াশ শাক ক কু ইয়াশিন জবর ইয়াশ শিন কফ জবর শাক ইয়াশ শাক কফ জবর ক ইয়াশ শাক ক কফ পেশ কু ইয়াশ শাক ক কু ইয়া জা জবর ইয়াজ জা কফ জবর জাক ইয়াজ জাক কফ খারা জবর কা ইয়াজ জাক কা ইয়া জা জবর ইয়াজ জা কফ জবর জাক ইয়াজ জাক কফ খারা জবর কা ইয়াজ জাক কা মিম কফ জবর মাক কফ নুন জবর কান মাক কান নুন আলিফ জবর না মাক কান না মিম কাফ জবর মাক কাফ নুন জবর কান মাক কান নুন আলিফ জবর না মাক কান না আচ্ছা না এর মধ্যে কোন তাজবিদ হয়েছে বলেন দেখি আশা করছি পেরেছেন এখানে ওয়াজিব গুন্না আর মাদের হরফ ওয়াজিব গুন্না কিভাবে বুঝলেন হরকতের পরে নুনে তাশদীদ হয়েছে এটা ওয়াজিব গুন্না আর হরকতের বামে জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ এক আলিফ টানতে হয় মাদের হরফে তারপর ওয়াউ হা জবর ওয়া ও হা না ওয়াউ হা জবর ওয়া হা আলিফ জবর হা ওয়া হা বা আলিফ দুই জবর বান ওয়া হা বান واو ها زبر وه ها الف زبر ها وه ها با الف دوي زبر بن وه ها بن ثا جيم زبر ثا جيم الف زبر جا ثا 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 بولتے হবে سانا ثا جا زيمنا سزا امنا ثا جا জিপার মধ্যখান ثا جا جيم الف دوي زبر جان সাজ্জাজান সা জিম জবর সাজ জিম আলিফ জবর জা সাজ্জা জিম আলিফ দুই জবর জান সাজ্জাজান তা ওয়াও জবর তাও ওয়াও আলিফ জবর ওয়া তাও ওয়া বা আলিফ দুই জবর বান
তাওয়াবান, তা ওয়াও জবর তাও, ওয়াও আলিফ জবর ওয়া, তাও ওয়া বা আলিফ দুই জবর বান, তাওয়াবান। গাইন সিন জবর গাস, সিন খারা জবর সা, গাসা। কফ আলিফ দুই জবর কন, গাসাকন। গাইন সিন জবর গাস, সিন খারা জবর সা, গাসা। কফ আলিফ দুই জবর কন, গাসাকন। কাফ যাল, কাব যাল না, কাফ কাফ। আমরা আলিফ বাতার মধ্যে পড়ে আসছি কাফ, এটা কাফ হবে, কাপ না। কাফ যাল জের কিজ যাল, আলিফ জবর যা, কিজ যা। বা আলিফ দুই জবর বান, কিজ যা বান। কাফ যাল জের কিজ যাল, আলিফ জবর যা, কিজ যা। বা আলিফ দুই জবর বান, কিজ যা বান। সিন জিম জের সিদ, জিম ইয়া জের জি, সিদ জি। নুন দুই পেশ নুন, সিদ জি নুন। সিন জিম জের সিদ, জিম ইয়া জের জি, সিদ জি। নুন দুই পেশ নুন, সিদ জি নুন। মাশাআল্লাহ, একবার করে আমরা টেনে পড়ে আসছি। কয়্যিমাতুন বাইয়িনাতুন, কয়্যিমাতুন বাইয়িনাতুন। আশিয়াতুন মাহাব্বাতুন, আশিয়াতুন মাহাব্বাতুন। কুওয়াতান লাযযাতান, কুওয়াতান লাযযাতান। তাজাল্লা তাওয়াল্লা, তাজাল্লা তাওয়াল্লা। তাযাক্কা তাসাদ্দা, তাযাক্কা তাসাদ্দা। তামান্না ইলাইয়া, তামান্না ইলাইয়া। খাফিয়ুন ওয়ালিয়ুন নাবিয়ুন, খাফিয়ুন ওয়ালিয়ুন নাবিয়ুন। ক্বাওয়িয়ুন গানিয়ুন শাকিয়ুন, ক্বাওয়িয়ুন গানিয়ুন শাকিয়ুন। মাহদিয়ুন দুররিয়ুন, মাহদিয়ুন দুররিয়ুন। যুররিয়াতান ইয়াশাক্বাকু, যুররিয়াতান ইয়াশাক্বাকু। এই চারটা একটু বেশি বেশি করবেন, এই চারটা যদি ভালো করে পারেন তাহলে এগুলো খুব সহজ হয়ে যাবে। ইয়াজ্জাক্কা মাক কন্না, ইয়াজ্জাক্কা মাক্কান্না। ওয়াহাবান সাজ্জাজান, ওয়াহাবান সাজ্জাজান। তাওয়াবান গাসাকান, তাওয়াবান গাসাকান। কিযযাবান সিজ্জিনুন, কিযযাবান সিজ্জিনুন। হাসবুক, আমরা চলে যাচ্ছি 14তম পর্বের পরীক্ষায়। জি, আমরা চলে আসছি, আমরা চলে আসছি 14তম পর্বের পরীক্ষায়, পরীক্ষা শুরু করতে যাচ্ছি। এটা বানান করেন, আশা করছি পেরেছেন। আমি আবার বলে দিচ্ছি, ফা আইন পেশ ফু আইন জের ই, ফু ই। লাম জবর লা, ফু ই লা। এটা বানান করেন দেখি, আশা করছি পেরেছেন। আমি আবার বলে দিচ্ছি, সিন ওয়াও জবর সাউ, ওয়াও জবর ওয়া, সাউয়া। লাম তা জবর লাত, সাউওয়ালাত। এটা বারণ করেন, জি আশা করছি পেরেছেন। এই এই নুনের মধ্যে কি আছে বলেন দেখি,
কোন তাজউইদ? আশা করছি পেরেছেন। এটা ওয়াজিব গুনাহ, হরকতের বামে নুনে তাসদীদ হয়েছে, নুনে অথবা মিমে তাসদীদ হইলে ওয়াজিব গুনাহ, কারণ নুনে তাসদীদ হয়েছে। জিম নুন জবর জান, নুন জবর নাহ জান না, তা দুই পেশতুন জান্নাতুন। হাসবুক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেশি বেশি প্র্যাকটিস করবেন আর চেষ্টা করবেন প্রতিদিন পিছন থেকে প্রথম পর্ব থেকে একটু এগুলো প্র্যাকটিস করে আসা। প্রতিদিন প্র্যাকটিস না করলে কিন্তু আপনি ভুলে যাবেন, প্র্যাকটিস না করলে আপনি ভুলে যাবেন। সুতরাং প্র্যাকটিস যে যত বেশি করবেন তার পড়া তত বেশি মজবুত হবে, স্ট্রং হবে, হ্যাঁ সামনে পড়াগুলো অনেক সহজ হবে। তো আশা করছি এই জন্য পিছনের পড়াগুলোকে অনেক গুরুত্ব দিয়ে বেশি বেশি করে প্র্যাকটিস করবেন ইনশাআল্লাহ তাআলা। আর যে সমস্ত ভাইরা কোরআন কারীম শিক্ষা করতে চায়, আপনার পরিচিত ওনাদেরকে, আপনার যদি মনে হয়ে থাকে যে এই পর্বগুলো অনেক ভালো হচ্ছে, শিখতে পারতেছেন, আপনি ওনাদেরকে এই পর্বের দাওয়াত দিতে পারেন। আল্লাহ সবার জন্য কোরআন কারীম সহজ করে দেখ, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।